হ্যালো এভরিওয়ান, আইটিআই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য আমি কিছু ভিডিও আপলোড করলাম। এমসিকিউ উপরে কোশ্চেনগুলো আছে এবং এটাই সাধারণত আসে। একটা জিনিস মনে করতে হবে যে শুধু সেকেন্ড ইয়ার নয়, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো মিলিতভাবেই সাধারণত কোশ্চেন এসে থাকে ফাইনালে। সুতরাং আমি শুধু সেকেন্ড ইয়ার করবো, ফার্স্ট ইয়ার করবো না এটা ভেবো না। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এমসিকিউ কোশ্চেন দুটোই যত্ন সহকারে তোমরা দেখো। এটাতে একদম ছাক্কা নম্বর থাকে, প্রায় 10টা থেকে 12টা কোশ্চেন থাকে। একটু লক্ষ্য করলেই দেখবে যে এগুলো তোমাদের অলরেডি আমি ক্লাসে পড়িয়েছি, জাস্ট একটু মনে করে রাখার ব্যাপার। আমাদের এমসিকিউ প্রথম কোশ্চেন, এখানে দুটো গিয়ার দেখানো হয়েছে, একটা বড় গিয়ার একটা ছোট গিয়ার। এক্সট্রা কোন গিয়ার? আমরা জানি যে দুটো গিয়ার থাকলে সবচেয়ে ছোট যে গিয়ারটা সেটাকে বলা হয় পিনিয়ন, ঠিক আছে? ছোটটাকে বলে পিনিয়ন। এখানে অনেকগুলো গিয়ারের বিভিন্ন অবস্থায় আছে। এখানে মধ্যে র্যাক অ্যান্ড পিনিয়ন কোনটা? র্যাক অ্যান্ড পিনিয়ন আমরা সাধারণত লেদ মেশিনে দেখে থাকি এবং অন্য কোনো মেশিনে দেখে থাকি, অর্থাৎ স্টেট যাওয়ার জন্য, স্টেট মুভমেন্টের জন্য। এখানে সি হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন, সি হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন। নেক্সট, এখানে দুটো গিয়ার দেখানো হয়েছে, এগুলোকে কী গিয়ার বলে? এগুলোকে বলে স্পার গিয়ার। দেখো এই শ্যাফ্টগুলো হচ্ছে প্যারালাল আছে, এই শ্যাফ্টগুলো হচ্ছে প্যারালাল শ্যাফ্ট, দুটো গিয়ার আছে, এগুলোকে বলে হচ্ছে কি না স্পার গিয়ার। নেক্সট, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে আবার কোন গিয়ার বলে? এইটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করে, ইউজ ফর স্পিড ট্রান্সমিশন বিটুইন দ্য স্ট্যাপ। আমাদের ট্রেন বা লরিতে অ্যাক্সেলে এই ধরনের গিয়ার ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ স্টেট যাচ্ছে অথচ সাইডে চলে যাচ্ছে, দেখো একটা অ্যাঙ্গেল করে রয়েছে, এটাকে বলে বিভেল গিয়ার। এই ব্লকটা আমরা মেশিন শপে সবাই দেখেছি, এটাকে বলে ভি ব্লক। এটা যে কোনো সার্কুলার পিসকে সাপোর্ট করে সেন্টারিং করার জন্য, এটা প্রচুর ইউজ হয় মেশিন শপে। এখানে অনেকগুলো বোল্টের ছবি দেওয়া আছে, কোন বোল্টটা মেশিন টুলসের টেবিলে মেশিন ভাইজ বাঁধার জন্য ইউজ করা হয় আমরা জানি, ওটাকে বলে টি হেডেড বোল্ট, অ্যান্সার ডি হচ্ছে কারেক্ট। এখানে একটা বোল্ট দেখা গেছে, এগুলোকে সাধারণত র্যাক ফাউন্ডেশন বোল্ট বলা হয়। এর সাইডে কিছু লিকুইড মেটাল দেওয়া হয়, মোল্টেন মেটাল দেওয়া হয়, যেটা নাকি শক্ত করে বোল্টটাকে ধরে থাকে, এটাকে বলে সালভার অর লেড। এখানে আবার র্যাক ফাউন্ডেশন দেখানো হয়েছে, ফাউন্ডেশন বোল দেখানো হয়েছে। এই ফাউন্ডেশনের বোল নাম কি? এটা হচ্ছে লুইস ফাউন্ডেশন বোল। এর চারিদিকে আবার কংক্রিট থাকে, আমাদের সাধারণত মেশিন শপে এটা ইউজ করা হয়। এখানে ছবিতে কয়েকটা নাট দেখানো হয়েছে, ক্যাসেল নাট কোনটা? ক্যাসেল নাট মানে যে নাটের মধ্যে স্লট থাকে, যার মধ্যে স্প্লিট পিন থাকে, যাতে নাটটা কোনো কারণে বেরিয়ে যায় না, এখানে বি হচ্ছে ক্যাসেল নাট। এখানে অনেকগুলো স্ক্রু দেখানো হয়েছে, তার নিচটা স্ক্রু সাধারণত ডিটারমাইন হয় তার টেল দেখে। সুতরাং এখানে কাপ পয়েন্টটা কোনটা? এটা সি, সি হচ্ছে কাপ পয়েন্ট স্ক্রু, ঠিক আছে।